অরুণোদয় হিতাধিকারী সকলক অসম সরকারে টয়লেট প্রদান করিব, তার বাবে অনলাইন আবেদন করিব লাগিব আর আবেদন প্রক্রিয়া কিন্তু আরম্ভ হয়ে গেছে। আপনি কিন্তু আবেদন করিব পারিব, আপনার যদি স্মার্টফোন আছে তেনে ক্ষেত্র ঘরতে থাকি টয়লেটের বাবে আবেদন করিব পারিব। আর যদি আপনি আবেদন করে তেনে ক্ষেত্র দুটা কিস্তিত টাকা লাভ করিব, হুবাহুব কিন্তু ব্যাংক অ্যাকাউন্টত কিন্তু টাকা ট্রান্সফার করে দিব অসম সরকারে। ভিডিওত আপনার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাই দিয়া হয়েছে, হে ভিডিওটি হবলৈ গৈ আছে, ইম্পর্টেন্ট, ভিডিওটি স্কিপ নকৰি প্রথমের পর শেষলৈকে চাব। আর মোর চ্যানেল যদি আপনি প্রথমবার আহিছে তলৰ পৰা চ্যানেলটো সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব, তেন্তে জানালে যে আপনি কেনেকৈ টয়লেটের বাবে আবেদন করব। ইয়ার বাবে সব ভিডিও ডেসক্রিপশন বক্সত মই একটা লিঙ্ক দিছো, লিঙ্কটোতে ক্লিক করিব, ইয়াতে কিন্তু এনেকৈ ইন্টারফেস পাই যাব, নাইবা আপনি খুড়ৰ সাবজেক্ট টাইপ করে দিব IHHL, তারপর কিন্তু এনেকৈ আহিব। হোস্টেলত আপনি সব অ্যাপ্লিকেন্ট লগ ইন, ইয়াতে আপনি লগ ইন করব লাগবে। প্রথমে আপনি লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা বানাব লাগবে, ইয়ার বাবে তলতে চাব নিউ অ্যাপ্লিকেন্ট, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার অপশনত ক্লিক করব। তারপর কিন্তু ইন্টারফেস এনেকৈ পাই যাব, সব ইয়াতে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন আছে, প্রথম নাম দিব লাগিব, তারপর মোবাইল নাম্বার, তারপর ইমেইল আইডি, ইয়াতে অ্যাড্রেসটা বহাই দিব, তারপর স্টেট পাব সিলেক্ট অপশনত ক্লিক করে আসাম সিলেক্ট করে দিব, তারপর আইডি টাইপ ইয়াতে ক্লিক করব, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ইয়ার ভিতর আপনি যিকোনো একটা দিব লাগিব। সাপোজ আপনি প্যান কার্ড দিব, তেনে ক্ষেত্রে প্যান কার্ডটু ক্লিক করব, ইয়াতে সব আইডি নাম্বার, প্যান কার্ড নাম্বার বহাই দিব, তারপর এন্টার দ্য কোড, কোডটু আপনি যেটু বক্সত পাই যাব হো সাইডত আপনি ইয়াতে বহাই দিব, বহাই দিয়ার পিছনে রেজিস্টার অপশনত ক্লিক করব। সব ইয়াতে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ইয়াতে লিখা থাকিব, ইয়োর রেজিস্ট্রেশন হ্যাভ বিন সাকসেসফুলি ডান, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি ইয়াতে কিন্তু চাও পারিছে। সব ইয়াতে যেটু অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডিটু আপনি কি করব নোট করে রাখব, নাইবা স্ক্রিনশট মারিব। এতে আপনি কি করব, হোম পাব, হোম অপশনত ক্লিক করব, তারপর আপনি কি করব ইয়াতে সব অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, জাস্ট আপনি এই অপশনটোত ক্লিক করব। অ্যাপ্লিকেশন ইয়াতে যেটু আপনি লগ ইন আইডিটু পাইছে, লগ ইন আইডি বহাই দিব, ইমেইল আইডিটু বহাই দিব, তারপর ক্যাপচারটু ফিল করে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ডত ক্লিক করব। সব ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু রেজিস্টার ইমেইল ফর মোবাইল, আপনার ইমেইল আর মোবাইলত কিন্তু পাসওয়ার্ড গেছে, আপনি পাসওয়ার্ডটু বহাই দিব, ওকেত ক্লিক করব। তারপর ইয়াতে সব হোম পাব, হোম অপশনত ক্লিক করব, সব ইয়াতে লগ ইন আইডি আর পাসওয়ার্ড, আপনি যেটু ইমেইলত পাসওয়ার্ডটু লাভ করেছে নাইবা মোবাইলত পাসওয়ার্ডটু লাভ করেছে, পাসওয়ার্ডটু বহাই দিব, ইয়াতে লগ ইন আইডি বহাই, ইয়াতে পাসওয়ার্ড বহাই, ইয়াতে সব ক্যাপচা কোড, যেটু ক্যাপচা কোড আছে ইয়াতে বহাই দিব, বহাই দিয়ার পিছত লগ ইন অপশন পাব, লগ ইন অপশনত ক্লিক করব। তারপর সব আপনার সম্মুখত কিন্তু এনেকৈ আহিব, সব ইয়াতে লিখা আছে, ইয়াতে নেম শো করব, ইয়াতে লগ ইন আইডি শো করব, ইয়াতে সব কারেন্ট পাসওয়ার্ড, যেটু আপনার বর্তমানের পাসওয়ার্ডটু ইয়াতে বহাই দিব, তারপর নিউ পাসওয়ার্ড, আপনি নতুন এখন পাসওয়ার্ড রাখব লাগবে আর স্ট্রং পাসওয়ার্ড রাখব, আপনি এট দ্য রেট বা আপনার নাম্বার আপনি ব্যবহার করব, কনফার্ম নিউ পাসওয়ার্ড, আপনি যেটু পাসওয়ার্ড রাখব নিউ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটু ইয়াতে টাইপ করব, তারপর এন্টার কোড, যেটু কোড আছে কোডটু বহাই চেঞ্জ পাসওয়ার্ড অপশনত ক্লিক করব। তারপর সব ইয়াতে কিন্তু এনেকৈ আহিব, সব ইয়াতে লিখা আছে সুন্দরকৈ, ইয়াতে অ্যাপ্লাই বাটন পাব, স্ট্যাটাস পাব, সার্চ, ব্যাংক ডিটেলস পাব, প্রোফাইল পাব, ইয়াতে নামসমূহ সকল ডিটেলস কিন্তু ওলাই আহিব, ইয়াতে অ্যাকাউন্ট ডিটেলস চাব পারিছে। এতে আপনি কি করব, ইয়াতে সব অ্যাপ্লাই অপশন আছে, অ্যাপ্লাই অপশনত যেতে আপনি ক্লিক করব, ইয়াতে দুটা অপশন পাব, IHHL অ্যাপ্লিকেশন এডিট অ্যান্ড রিজেকশন, আপনি IHHL অ্যাপ্লিকেশনত ক্লিক করব, ক্লিক করার পিছত ইয়াতে কিন্তু এনেকৈ ইন্টারফেস পাই যাব, সব স্ক্রল ডাউন করে তলত আহিব, প্রথম আপনি ইয়াতে ডিস্ট্রিক্ট পাব, ডিস্ট্রিক্টখন সিলেক্ট করে দিব, আপনার যখন ডিস্ট্রিক্ট হয় ডিস্ট্রিক্টখন সিলেক্ট করে দিব, ইয়াতে পাই যাব, তারপর ইউএলবি নেম, আপনি ইয়ারপর আপনার সিনাকি যেটু হয় এইটু সিলেক্ট করে দিব, আপনার ব্লক থাকিব পারে সেটা আপনি সিলেক্ট করব, তারপর ওয়ার্ড নাম্বার আপনি ইয়ারপর সিলেক্ট করে দিব, আপনার যেটু ব্লক সেই হিসাবত যেটু ওয়ার্ড নাম্বার হয় ভিলেজ বা ওয়ার্ডের নাম আপনি ইয়াতে পাই যাব, সেটা আপনি সিলেক্ট করে দিব, তারপর আপনি সব ইয়াতে টয়লেট ওনার্স পার্টিকুলার্স, যিজনে টয়লেটের বাবে আবেদন করব ইয়াতে কিন্তু দিব লাগিব, ইয়াতে বেনিফিসিয়ারির নাম লিখিব লাগিব, আইডিটু আপনি যিকোনোর নামত থাকিব পারে, যা সকলে টয়লেটের বাবে আবেদন করব, যিসকলে অ্যাপ্লাই করব বিচারিছে বি নম্বরটু সম্পূর্ণকৈ ফিল করব। সব ইয়াতে নেম অফ অ্যাপ্লিকেন্ট, ইয়াতে অ্যাপ্লিকেন্টর নাম লিখিব, ইয়াতে হোসাইডত জেন্ডার আছে, জেন্ডারটু সিলেক্ট করব, মেল ফিমেল যি হয় জেন্ডার সিলেক্ট করব, ফাদার্স বা হাজবেন্ড নাম আছে ইয়াতে লিখি দিব, তারপর মোবাইল নাম্বার ইয়াতে বহাই দিব, ইয়াতে রেসিডেন্টাল অ্যাড্রেসটু ইয়াতে বহাই দিব, ইয়াতে সব স্ট্যাটাস অফ এক্সিস্টিং টয়লেট, যদি আপনি আগতে টয়লেট লাভ করেছিল তেনে ক্ষেত্রে ইয়াতে সব লিখা আছে, এক্সটেন্টরি লেট্রিন নট এক্সিস্টিং, আপনি যদি পোয়া নাই তেনে ক্ষেত্রে নট এক্সিস্টিংত ক্লিক করব, তারপর আপনি ইয়াতে সব ডু ইউ হ্যাভ আধার নাম্বার, যদি আপনার আধার কার্ড থাকে তেনে ক্ষেত্রে ইয়েস, যদি না থাকে তেনে নোট টিক দিব, যদি আপনার আছে তেনে ক্ষেত্রে ইয়েসত ক্লিক করব,
এতিয়া ইয়াতে চাওক এইটে আহি যাব ইয়াতে আধাৰ নাম্বাৰ বহুৱাই দিব তাৰপিছত চাব ন নম্বৰত যিটো লিখে থাকিব আপোনাৰ সেইটো নোট টিক দি দিব তাৰপিছত থাকিব বেংক একাউণ্ট ডিটেইলছ ইয়াতে আই এফ এছ চি কোডটো বহুৱাই দিব আপোনাৰ যিটো বেংকৰ আই এফ এছ চি কোডটো বহুৱাই দিব বহুৱাই দিয়াৰ পিছত আপুনি ইয়াতে চাৰ্চ পাব চাৰ্চ অপশ্যনত ক্লিক কৰিব চাপ'জ মই আপোনাক দেখুৱাই আছো আই এফ এছ চি কোডটো বহুৱাই দিলোঁ ইয়াতে চাৰ্চ অপশ্যনত ক্লিক কৰিলোঁ ইয়াতে চাওক সম্পূৰ্ণ বিৱৰণ কিন্তু ওলাই আহিব আই এফ এছ চি কোডটো আহিব নেম আহিব বেংকৰ নাম বেংকৰ চিঠি আহিব ব্ৰাঞ্চৰ নেম আহিব ইয়াতে একাউণ্ট নম্বৰ পাব একাউণ্ট নম্বৰ বহুৱাই দিব আকৌ আপুনি কনফাৰ্ম একাউণ্ট নম্বৰ পাব হোৱাটছএপত আকৌ আপুনি একাউণ্ট নম্বৰটো বহুৱাই দিব চাব পাছবুক ফাৰ্ষ্ট পেজ পাছবুকৰ যিখন আপোনাৰ ফ্ৰণ্ট পেজ আছে প্ৰথম পেজখন ইয়াতে চুজ ফাইলত ক্লিক কৰি আপলোড কৰিব আৰু আপলোডৰ যিটো পেজৰ যিটো ফৰ্মেট ফৰ্মেটটো জে পি জি পি এন জি বা জি আই এফ বি এম পি আপোনাৰ যিটো চাইজ হ'ব লাগে এশ কেবিৰ ভিতৰত কিন্তু আপোনাৰ থাকিব লাগিব এশ কেবিৰ তলত হ'লে হ'ব আৰু ওপৰত যদি হয় তেনেক্ষেত্ৰত আপুনি কেবিটো এডজাষ্ট কৰি ল'ব আৰু এডজাষ্ট যদি কৰিব নোৱাৰে তেনেক্ষেত্ৰত ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সত ভিডিঅ'টো দিয়া থাকিব আপুনি সেই ভিডিঅ'টোৰ পৰা এডজাষ্ট কৰি ল'ব তাৰপিছত ফটোগ্ৰাফাৰ অফ এপ্লিকেণ্ট আৰু এপ্লিকেণ্টৰ পাছপৰ্ট চাইজৰ ফটো আপলোড কৰিব লাগিব আৰু ফটোৰ চাইজটো কিন্তু পঞ্চাছ কেবিৰ তলত হ'ব লাগিব তাৰপিছত ইয়াতে আই এগ্ৰী পাব টিক চেকবক্সটো টিকমাৰ্ক লগাই দিব এপ্লাই অপশ্যনত ক্লিক কৰিব তাৰপিছত প্লিজ কনফাৰ্ম অল দ্য ডিটেইলছ আৰ ফিল্ড কাৰেণ্টলি জাষ্ট অ'কে অপশ্যনত ক্লিক কৰিব এতিয়া আপোনাৰ ফাইনেল চাবমিট হৈ যাব ইয়াতে কিন্তু আপোনাৰ এপ্লিকেশ্যন নাম্বাৰ আহি যাব মোৰ ইয়াতে চাওক লিখা আছে আধাৰ নাম্বাৰ অলৰেডি এক্সিষ্ট যিহেতু মই আবেদন কৰিছোঁ তেনেক্ষেত্ৰত মোৰ এনেকৈ আহিছে যদি আপুনি আবেদন কৰা নাই তেনেক্ষেত্ৰত আপোনাৰ এপ্লিকেশ্যন নাম্বাৰ আহিব এপ্লিকেশ্যন নাম্বাৰখন আপুনি স্ক্ৰীণশ্বট মাৰি ৰাখি দিব নাইবা আপুনি ছেভ কৰি ৰাখি দিব নোট কৰি ৰাখি দিব তাৰপিছত আপুনি ষ্টেটাছ চেক কৰিব লাগিব আৰু ষ্টেটাছ কেনেকৈ চেক কৰিব যদি ভিডিঅ' লাগে নিশ্চয় আপুনি কমেণ্ট কৰিব নিশ্চয় আপোনাক জনাই দিয়া হ'ব আৰু কোনো ধৰণৰ আপডেট আহিলে নিশ্চয় আপোনাক তৎক্ষণাতে জনাই দিয়া হ'ব সেয়ে যদি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি মোৰ লগত থাকিব আৰু ভিডিঅ'টো যদি ভাল লাগিছে তেনেক্ষেত্ৰত আপুনি আপোনাৰ বন্ধু বান্ধৱীলৈ যিমান পাৰে ভিডিঅ'টো বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰি দিব চ' আজিলৈ ইমানে বাই বাই